তারুণ্যের এই সময়টাতে তাদের হাজাতটা কি, যাতে তারা ভালো মানুষ হতে পারে? এখানে আমরা তিনটা হাজাতের কথা বলছি। একটা হলো আত-তারবিয়াতু ওয়াত-তাওজিহ, তাদেরকে গুড এডুকেশন দেওয়া। গুড এডুকেশন এবং তাওজিহ মানে হচ্ছে নির্দেশনা, গাইডলাইন দেওয়া। দেখেন, আজকে আপনার সন্তান, সে জানে না কোথায় ভর্তি হবে, কী পড়াশোনা করবে, ভবিষ্যৎ কী হবে। অনেকের সন্তান আছে এরকম, আছে না? তার মানে আপনারা প্যারেন্টসরা কিন্তু তাকে গাইড করতে পারেননি। সন্তানদের অনেকে আড্ডা ঠিক মতো দিচ্ছে, কিশোর গ্যাংয়ের সাথেও তাদের অনেকের রিলেশন হয়ে গেছে, এলাকায় বিকেলে নানা রকমের ফষ্টিনষ্টিও করছে, কিন্তু সালাতে আপনি পাচ্ছেন না তাকে। প্রতিদিন কোরআনের আলোচনায় অথবা কোরআনের তেলাওয়াতে আপনি তাকে পাচ্ছেন না। তার মানে আপনি তাহলে কী তারবিয়াত দিলেন তাকে? স্কুলে পাঠালেই কি দায়িত্ব শেষ, অথবা মাদ্রাসায় পাঠালেও কি দায়িত্ব শেষ? এখানে সঠিক তারবিয়াতের একটা বিষয় আছে, এবং তাওজিহ, এই তাওজিহটা আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দিতে হবে। পারিবারিকভাবে প্যারেন্টসরা তাদের সন্তানদেরকে তাওজিহ দেবেন, আর মসজিদে ইমাম, খতিব এবং যারা মুসলিম স্কলার তারা তাওজিহ দেবেন, যারা ভালো কাউন্সিলিং করেন তারা তাওজিহ দেবেন, আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদেরকে তাওজিহ দেবেন। কিন্তু এই জায়গা দেখেন, আমাদের ভয়ঙ্কর ঘাটতি আছে। আমরা রুটিন ওয়ার্ক করছি, আমাদের বাবারা রুটিন বাবা, ব্যস্ত মানুষ, দুনিয়াদারিতে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, দেখা সাক্ষাৎ হয়, কিরে কেমন আছিস, ব্যাস, এ হলো রুটিন বাবা, রুটিন মা। কিন্তু তাওজিহটা কোথায়, গাইডলাইনটা কোথায়, পারিবারিক আলোচনাটা কোথায়, সারাদিন এই সন্তানরা কিভাবে কাটিয়েছে সেই খবরদারি করার কথা বলছি না, কিন্তু সেই জিনিসটা তো ফ্র্যাঙ্কলি জানা যায়, আলোচনা করা যায় বাসায়। তাহলে তারা ঠিক তারবিয়াও পাচ্ছে না, তাওজিহও পাচ্ছে না। এইটা পাওয়ার প্রয়োজন এই তরুণ সমাজের আছে। দ্বিতীয় হচ্ছে তাহামুল মাসউলিয়া, সেটা হচ্ছে দায়িত্ব অনুভূতি এবং দায়িত্ব বহন, দায়িত্ব নেওয়া, দায়িত্ব নেওয়া। বদর যুদ্ধে কিশোররা কিন্তু দায়িত্ব নিয়েছিল ইসলামের শত্রুদের নিধন করার ক্ষেত্রে, তাই না? শিশু কিশোররা যাদের বয়স 14-15 বছর, তারপরে স্কলারলি দায়িত্ব নিয়েছিল তারা, মানুষের কাছে জ্ঞান শেখানো, সমাজকর্মের দায়িত্ব তারা নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দায়িত্ব নিয়েছিলেন, তিনি তার নবুয়তের বহু আগে হেলফুল ফজলে দায়িত্ব পালন করেছিলেন। এটা হচ্ছে দায়িত্ব নেওয়া, সমাজ হিতকর যত দায়িত্ব আছে দায়িত্ব নেওয়া, বাবা মায়ের সেবা, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক এবং তাদের প্রয়োজনে তাদের ওয়েলফেয়ারের কাজ করা, সমাজ সেবার কাজ করা এবং সমাজে আরও ভালো ভালো কাজ করা, এগুলো হচ্ছে দায়িত্ব নেওয়া। বরং আমাদের সমাজে এখন কি হচ্ছে, আমরা কিন্তু দায়িত্ব থেকে পালাচ্ছি, ছিনতাইকারী দেখেও আমরাও পালাচ্ছি। একটা সমাজে আগে কেউ চুরি করলে কিংবা খারাপ কিছু কাজ করলে সবাই এগিয়ে আসতো, তাকে বাধা দিত, কিন্তু দায়িত্ব থেকে পালানো আমাদের তরুণরা দেখছে বড়দেরকে। কিন্তু তরুণদের এটা খুবই প্রয়োজন যে তারা দায়িত্বশীল যেন হয়। তৃতীয় হচ্ছে তাদের যে কামনা বাসনা, জৈবিক চাহিদা আছে, এটাকে কন্ট্রোল করার প্রশিক্ষণ তাদেরকে দেওয়া। এই প্রশিক্ষণ তাদের পাওয়ার অধিকার আছে। আজকের পাশ্চাত্য সমাজ কিন্তু সেদিকে যাচ্ছে না, তারা সেক্স এডুকেশনের নামে সেটাকে আরও এক্সপ্যান্ড করে দিচ্ছে। যে কোনো মুসলিম এটা ফিল করবে স্বাভাবিকভাবেই, এই জন্য আমাদের একটা রিয়াকশন তৈরি হচ্ছে, না এটা হতে পারে না। বাল্যবিবাহ বলে আমরা বিবাহকে বাধাগ্রস্ত করছি, অথচ এই যে অবাধ যৌনাচার সেটা কিন্তু কোনোভাবেই বাধাগ্রস্ত হচ্ছে না, অমুসলিম দেশগুলোতে তো না, মুসলিম দেশগুলোতেও না। আজকে টিভিতে, ইউটিউবে কিংবা প্রচার মাধ্যমে যে নাটক, সিনেমা, এগুলোর মধ্যে অশ্লীলতার মানে এত বাহুল্য, এবং শুধু সেটা নয়, পর্নোগ্রাফি দিয়ে পুরো বিশ্বের মুসলিম সমাজকে অথবা অন্য সমাজকেও, সব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাহলে এই যে চিত্রগুলো, এই যে অবাধভাবে সবার কাছে এখন পৌঁছে যাচ্ছে, এতে কি সবার
জৈবিক চাহিদা নিয়ন্ত্রিত হবে না অনিয়ন্ত্রিত হবে? অনিয়ন্ত্রিত হবে। সুতরাং তরুণ সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তাদের এই জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করা দরকার। এর ব্যবহার সীমাবদ্ধ থাকবে ইসলাম যে জায়গাগুলোকে বৈধ বলেছে, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের মধ্যে। আর বিবাহ সম্পর্ক অবশ্যই ছেলে ছেলে বিয়ে হতে পারে না এবং মেয়ে মেয়েতেও বিয়ে হতে পারে না, এটা কোশ্চেন গেল। ইসলাম কখনো এটাকে সাপোর্ট করবে না। কিন্তু আজকে তরুণরা সামনে আরও ভয়াবহ অবস্থার মুখোমুখি হবে, কারণ অচিরেই আরও কিছু প্রচার আসছে যে যেখানে ছেলে ছেলেকে যাতে বিয়ে করতে পারে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে, সেই ধরনের নাটক, সেই ধরনের ডকুমেন্টারি, সেই ধরনের বক্তৃতা আলোচনা এগুলো আসছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।